নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে কাঁচা আমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি অল্প একটু কুমড়ো, ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি একটু রাঙালু, মটর ডালের বড়ি, আর নিয়েছি একটা আমকে ছোট টুকরো করে কেটে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে মোরলা মাছ। এখানে আমি 100 গ্রাম মোরলা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকে লবণ আর হলুদ মেখে নেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বড়ি। বড়িটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে তুলে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এইবার এটাকে তুলে নিচ্ছি। এইবার একই কড়াইতে দিয়ে দেব মাছ। যে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম অল্প করে দিয়ে দিলাম। মোরলা মাছ ভাজার একটা নিয়ম আছে, মাছ দেওয়ার পর খোঁচাখুঁচি করলে মুড়োটা কিন্তু আলাদা হয়ে যাবে, তাই এক পিঠ খুব ভালো করে হতে দিতে হবে, তারপরেই এইভাবে উল্টে দিলে মাছগুলো কিন্তু সব গোটা গোটা থাকবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এইবার মাছটাকেও আস্তে আস্তে তেল ঝারিয়ে কড়াই থেকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। এইবার এই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা রাঙালু। রাঙালুটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োটা দেওয়ার পরও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে রাঙালু আর কুমড়োটা একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। দেখুন এটা বেশ ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমের টুকরোগুলো দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমটাকে বেশি ভাজবার একদমই দরকার নেই। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ সবজিটা সেদ্ধ হবে এবং তারপরে যেটা দেব সেটা হচ্ছে বড়ি, এতে করে অনেকটা জল কিন্তু টেনে নেবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ। জলটা ফুটে উঠলে এটাকে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম। 7 মিনিট পর ফিরে এসে দেখে নেব সবজিগুলো আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। একটু খুন্তি দিয়ে চেপে দেখে নেব, সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, তবে আমের টক ভাবটা একটু থাকলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছটাকে দিয়ে আরও 1 মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে দারুণ স্বাদের আমের টক। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি পরিবেশন করে দেব। এই প্রচণ্ড গরমে একবার হলেও রেসিপিটা বানিয়ে খাবেন, কিছুটা হলেও গরম থেকে স্বস্তি পাওয়া যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।